জয় জয়তারা। আজ আমরা শুনব, জানব দুইমুখী রুদ্রাক্ষ সম্পর্কে। দুইমুখী রুদ্রাক্ষ আমাদের কি কাজে লাগে এবং কেন এর এত চাহিদা, কেন এই দুইমুখী রুদ্রাক্ষ সাধু সন্ত বা সাধারণ মানুষও এত প্রিয়তার সঙ্গে, জনপ্রিয়র সঙ্গে কেন ব্যবহার করছে, এবং অলংকার হিসাবেও দেখেছি নাগা সন্ন্যাসীদের ব্যবহার করতে, এবং সাধারণ মানুষকে পরামর্শ দেয় জ্যোতিষেরা রুদ্রাক্ষ ব্যবহার করতে। অনেক সাধুসন্তরাও, তান্ত্রিক মহাগণেরাও বলে রুদ্রাক্ষ ধারণ করার জন্য। এই রুদ্রাক্ষে কি এমন শক্তি আছে? অনেক রকম মুখ, অনেক মুখই, অনেক রকমের রুদ্রাক্ষ হয়। ধীরে ধীরে চেষ্টা করব, জানাবার চেষ্টা করব রুদ্রাক্ষ সম্পর্কে এবং রুদ্রাক্ষ ব্যবহার করার সম্পর্কে তাদের কিছু মন্ত্র আছে। এই রুদ্রাক্ষ সহজ ও সুলভে পাওয়া যায়। এটি চ্যাপ্টা আকারের পাওয়া যায়। একে সমৃদ্ধি ও সুরক্ষা দেবার শক্তি আছে। কেউ রুদ্রাক্ষ বলে, কেউ রুদ্রাক্ষ বলে। এই দুইমুখী রুদ্রাক্ষের একটা বিশেষ গুণ হল যা এর মধ্যে মানুষকে সুরক্ষা দেবার শক্তি আছে। এটি বশীকরণের প্রভাবের সাথেও যুক্ত। মহিলাদের জন্য এটি স্বাস্থ্যবর্ধক এবং গর্ভরক্ষক হিসাবে ব্যবহৃত হয়। এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনি জনপ্রিয়, সম্পন্ন, সুস্বাস্থ্যের অধিকারী এবং দেব পূজা অনুরাগী হন। কিছু গ্রন্থ অনুসারে এতে শিব শক্তি উভয়ে নিহিত আছে, মানে হচ্ছে যাকে বলা হয় শিব পার্বতী, কারণ পার্বতীকে শক্তিরূপে শিব বলেছেন, এবং এই কারণেই দাম্পত্য প্রেম বন্ধুত্ব সর্বজন বশীকরণের ক্ষেত্রেও এটি বিশেষরূপে প্রভাবশালী। যাই হোক, যদি দুইমুখী রুদ্রাক্ষ বিধিমতো ধারণ করা যায় তবে এই ব্যবহারিক জগতে সফলতা ও প্রভাব সৃষ্টি করে। পূজা ও ধারণের জন্য শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। দুইমুখী রুদ্রাক্ষকে অর্ধস্বরী নারীর রূপ বলা হয়েছে। কেউ কেউ আবার দুইমুখী রুদ্রাক্ষকে মানে দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট যোগ হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করে। এই রুদ্রাক্ষ ধারণের কারণে মনস্কামনাও পূরণ হয়। একে ওম নমা এই বলে ধারণ করতে হয়। যারা জানেন না, হয়তো বাজার থেকে অনেক সময় রুদ্রাক্ষ আপনারা কিনে নিয়ে এসেছেন বাড়িতে। রুদ্রাক্ষকে প্রথম গঙ্গা জলে স্নান করাবেন, তারপর ঘি মধু দুধ দিয়ে স্নান করাবেন। স্নান করাবার পর ওম নমঃ শিবায় 108 বার তাতে জপ দেবেন, আবার তারপরে স্নান করাবেন, তারপরে ওম নমা বলে আপনি এটিকে হাতে হোক গলায় হোক ধারণ করতে পারবেন। কিন্তু রুদ্রাক্ষ কোমরে ধারণ করা নিষিদ্ধ ও কোমরে ধারণ করা চলে না। এবার এই দুইমুখী রুদ্রাক্ষের যদি কেউ ক্ষমতা আরও বেশি করে বাড়াতে চান, যত বেশি জপ দেবেন দুইমুখী রুদ্রাক্ষের ক্ষমতা তত বেশি হবে। দুইমুখী কেন, সমস্ত রুদ্রাক্ষেরই ক্ষমতা তত বেশি হবে, এবং নিয়ম অনুযায়ী, ধর্ম অনুসারে, মানে স্বাস্থ্য অনুসারে প্রতিটা রুদ্রাক্ষের মধ্যে মৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ দেন খুবই আপনারা উপকৃত পাবেন। এর আগে আমি দিয়েছি মৃত্যুঞ্জয় মন্ত্র। এই মৃত্যুঞ্জয় মন্ত্র যদি 108 বার জপ দেন তো খুবই ভালো
ফল পাবেন, আর যারা জানেন না তারা ওম নম শিবায় বলে রুদ্রাক্ষকে স্নান করাবেন, মানে অভিষেক যাকে বলা হয়, এবং ধারণ করার সময় ওম নমা বললেই হবে। এটি 108 বার বা 28 বার বলে ধারণ করবেন। দুইমুখী রুদ্রাক্ষের ধারণের দিন হচ্ছে সোমবার। আপনারা যে কোনো একটি ভালো সোমবার দেখে এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।